নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষীকান্ত মান্না। বাংলা শুভ নববর্ষ 1428 বঙ্গাব্দ। এই নববর্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নববর্ষ মানেই বাঙালির মনে এক নস্টালজিয়া কাজ করে, সেটি হতে পারে এপার বাংলা বা ওপার বাংলা। নববর্ষ মানেই আবার নতুন করে কিছু চিন্তা ভাবনা করা, নববর্ষ মানেই আবার নতুন করে শুরু করা। এই 1428 বঙ্গাব্দে কর্কট রাশি, আপনারা কেমন থাকবেন, আপনাদের আর্থিক বিষয়, আপনাদের শারীরিক বিষয়, আপনাদের বিজনেস বা কর্ম, এছাড়াও আপনার আয় ব্যয় স্থিতি নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। এই বছর বর্ষপতি রাজা থাকছেন শনিদেব, অর্থাৎ আপনাকে সৎ ও নিষ্ঠার সহিত থাকিতে হইবে, তাহলেই আপনি অনেক বিপদ থেকে রক্ষাও পাবেন এবং শনিদেব তো যাকে দেন দুয়াত ভরেই দেন। মঙ্গলদেব থাকছে মন্ত্রী, অতএব সমস্ত কাজ আপনাদের কিন্তু দ্রুততার সহিত করাবার চেষ্টা করবে, এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। সমস্ত কাজ সূক্ষ্ম পরিকল্পনা করে তারপরেই বাস্তবায়ন করার চেষ্টা করবেন, তা না হলে পরবর্তীকালে আপনার যে কাজটি করবেন সেটি ব্যর্থ প্রমাণিত হবে। এবং জলাধিপতি থাকছে শুক্রদেব আর শস্যাধিপতি থাকছে চন্দ্রদেব। এই বছর গ্রহের স্থিতি অনুযায়ী আপনার পরিবার, প্রতিবেশী বা আত্মীয়র সঙ্গে সম্পর্কের উন্নতি সেটি দেখা যাচ্ছে। এই বছর আপনার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি সেটি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আপনি যাহাই পেশার সঙ্গে যুক্ত থাকুন না কেন, তাহাতেই আপনার উন্নতি দেখা যাচ্ছে। এই বছর আপনার জনসংযোগ সেটি বৃদ্ধি পাবে। শিক্ষাক্ষেত্রে যারা আছেন সাময়িক কিছু বাধার অবশ্য সম্মুখীন হবেন। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা আসবে। বিবাহ ক্ষেত্রে আপনাদের মনের মতন পাত্রপাত্রী পেতে একটু অসুবিধা হবে। বিজনেস ক্ষেত্রে সফলতা সেটি দেখাচ্ছে ব্যাপক। আর্থিক দিক থেকে আপনার ভালোই সেটি দেখাচ্ছে। এবার আসা যাক শারীরিক বিষয়। এই বছর আপনার শারীরিক দিক থেকে মাঝে মাঝে একটু সমস্যা দেখা যাচ্ছে, বিশেষ করে হজমের প্রবলেম বা পেটের রোগের কারণে যথেষ্ট সমস্যা এটি সৃষ্টি করবে। এছাড়াও বিশেষত শ্লেষা জাতীয় পীড়ায় একটু কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আসা যাক শিক্ষা। মধ্য শিক্ষা ক্ষেত্রে বাধার সম্মুখীন দেখাচ্ছে, তবে আপনাদের কনসেন্ট্রেশনের কারণে আশানুরূপ কিছুটা ফল অবশ্যই পাবেন। উচ্চ শিক্ষা ক্ষেত্রে যারা আছেন যথেষ্ট উন্নতির সম্ভাবনা আপনাদের। আপনারা যারা বিশেষ করে গবেষণামূলক ক্ষেত্রে আছেন আপনাদের ক্ষেত্রে সফলতা দেখাচ্ছে। এরপর আসা যাক আপনার আর্থিক বিষয়। এই বছর আর্থিক ক্ষেত্রে যথেষ্ট ভালো, একাধিক সূত্রে আপনার আয়ের সম্ভাবনা। আপনার পাওনা অর্থ অনেকটাই আপনি ফেরত পাবেন। সম্পত্তি দীর্ঘদিন ধরে যেটি ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিল সেটি কিন্তু আপনার ক্ষেত্রে হস্তান্তর হতে চলেছে। এবার আসা যাক কিছু বিষয় সম্পত্তি, চাকুরি এবং বিজনেস নিয়ে। এই বছর বিষয় সম্পত্তির ব্যাপারে যথেষ্ট সুফল ও সুযোগ আপনার আসবে জীবনে। অংশীদারি ক্ষেত্রে বা যৌথ বিজনেস সঙ্গে যারা যুক্ত সেখানেও ভালো উন্নতির একটি সম্ভাবনা দেখাচ্ছে। এই বছর আপনার কিন্তু ভূমি কেনার যোগ আছে। এই বছর আপনার বাসস্থানের সমস্ত সমস্যা সেটি মিটে যাবে। চাকুরিতে কিছু সমস্যা অবশ্য আসতে পারে। আপনার সিনিয়রের সঙ্গে সম্পর্কের একটু অবনতি সেটি দেখাচ্ছে। এই বছর কর্মপ্রার্থীদের মাঝে মাঝে একটু বাধার সম্মুখীন হতে হবে। নতুন যারা কর্ম চেষ্টা করছেন সেখানে একটু বাধার সম্মুখীন হবেন। যারা বিজনেস করেন আপনাদের ক্ষেত্রে এই বছর যথেষ্ট ভালো সময়। আপনি যদি নতুন কোনো বিজনেস শুরু করেন সেক্ষেত্রেও ভালো সুফল আপনি পাবেন। আপনি যাহাই পেশার সঙ্গে যুক্ত থাকুন না কেন, তাহাতেই আপনার উন্নতি দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এক্সপোর্ট বা ইম্পোর্টেও ভালো সেখানে গেন দেখাচ্ছে। এবার আসা যাক আপনার আয় ব্যয় এবং স্থিতি কতটা। আপনি যদি 10 টাকা আয় করেন তাহলে আপনার 3 টাকা ব্যয় দেখাচ্ছে এবং 7 টাকা স্থিতি দেখাচ্ছে। তো এই হলো নববর্ষের, বাংলা নববর্ষের 1428 বঙ্গাব্দের কর্কট রাশির ফলাফল। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।